পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর দশ লক্ষ পরিবারকে আবাস যোজনায় ঘর দেবে এবং ভোটের আগে এই আবাস যোজনায় জোর দেওয়ার লক্ষ্য হচ্ছে রাজ্য সরকারের তা এই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সামনে পঞ্চায়েত ভোট গ্রামীণ এলাকায় রাস্তার হাল না ফেললে এবং আবাস যোজনায় যোগ্য উপভোক্তা বাড়ি না পেলে জনমত শাসক দলের বিরুদ্ধে যেতে দেরি হবে না এমন ধারণা অনেক রাজনৈতিক পর্যবেক্ষকে গ্রামীণ সড়ক ও আবাস প্রকল্পের টাকা বন্ধ করার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে তিনি জানালেন বর্তমানে যা পরিস্থিতি তাতে রাজ্যের বিভিন্ন তহবিল থেকেই ওইসব প্রকল্পে আটকে থাকা কাজ করতে হবে মুখ্যমন্ত্রী জানান পঞ্চদশ অর্থ কমিশন থেকে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি যে টাকা পায় তার একটা অংশ রাস্তার কাজের জন্য নির্দিষ্ট থাকে ওই তহবিলের অর্ধেক দিয়ে গ্রামীণ সড়ক যোজনায় তালিকাভুক্ত রাস্তাগুলি করতে হবে বাংলা আবাস প্রকল্পেও টাকা আটকে দেওয়ার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নতুন করে ওই প্রকল্পের নাম তুলবেন না কেন্দ্রীয় সরকার বছরে লক্ষ্যমাত্রা দেয়নি যে বাড়িগুলো আপনারা লিস্ট করেছিলেন সেগুলো ডেটা ওরা মুছে দিয়েছে এটি হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্য যাতে মানুষ না পান এক্ষেত্রে আমি অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজেও একবার দিল্লিতে গিয়ে কথা বলবেন মুখ্য সচিব জানান আবাস প্রকল্পে প্রায় এক লক্ষ বাড়ির বিভিন্ন কিস্তির টাকা বাকি রয়েছে তহবিলে বারোশো কোটি টাকা রয়েছে শীঘ্র কিস্তির টাকা ছাড়া হবে অর্থাৎ এই আবাস প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে বা পরের কিস্তি টাকা পাননি তা খুব শীঘ্রই কিন্তু দ্বিতীয় কিস্তির বা লাস্ট কিস্তির টাকা পেয়ে যাবে সমীক্ষায় আবাস প্লাস প্রকল্পে রাজ্যে পঞ্চাশ লক্ষের বেশি বাড়ি তৈরি লক্ষ্য রয়েছে মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করে মুখ্যমন্ত্রী বলেন যে পঞ্চায়েতগুলিকে রাস্তার জন্য এবছরে আটশো কোটি টাকা দেওয়া হয়েছে তার সঙ্গে অন্য জায়গা থেকে টাকা একত্রিত করে বছরে দশ লক্ষ করে বাড়ি তৈরি করবে রাজ্য সরকার এবং পাঁচ বছরে পঞ্চাশ লক্ষ বাড়ি করবে রাজ্য সরকার তা বছরে দশ লক্ষ বাড়ির টার্গেট নিয়েছে রাজ্য সরকার এবং সেটি পাঁচ বছরে পঞ্চাশ লক্ষ করবে রাজ্য সরকার তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তা আজকের ভিডিও আপাতত এখন পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার